আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জন্য বাংলা দ্বিতীয় পত্র এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো দিয়ে আজকে টিউটরটি তৈরি করছি, রয়েছেন মাই ক্লাসরুমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে সমার্থক শব্দ। সর্পর সমার্থক শব্দ হচ্ছে আশিবিশ, উরহ, ওহি, নাগ, নাগিনী, ভুজঙ্গ। সবিতা, রবি, অর্ক, ভানু, তপন, দিবাকর, আদিত্য। আকাশ, অম্বর, গগন, নীলিমা, অভ্র, অন্তরিক্ষ। পৃথিবী, ধরণী, অবনী, বসুধা, বসুন্ধরা, জাহান, ধরিত্রী, ধরা। পর্বত, গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূদর। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আশা করছি উপকারে আসবে। তারপরে রয়েছে কেশ, অলক, চুল, কুন্তল, করবী, চিকুর। চন্দ্র, সুধাকর, শশী, শশাধর, শশাঙ্ক, সুধাংশু। রাজা, নৃপেন্দ্র, নৃপতি, নরেশ, ভূপাল, দণ্ডধর। নদী, গাং, স্রোতস্বিনী, কল্লোলিনী, কলম্বিনী, স্রাব। অগ্নি, অনল, দহন, শিখা, সর্বভূগ, পাবক। এবারে আমরা কিছু সন্ধি বিচ্ছেদ দেখে নিই। চিরুনি, চিরযুগুনি, চিরুনি, স্বল্প, সুযোগল্প, স্বল্প, উল্লাস, উদযোগলাস, উল্লাস। তারপরে রয়েছে মনীষা, মনস যোগ ঈষা, মনীষা। লবণ, লো যোগ অন, লবণ। উদ্যোগ, উদ যোগ যোগ, উদ্যোগ, অহোরহ, অহ যোগ অহ, অহোরহ। উচ্ছ্বাস, উত যোগ শ্বাস, উচ্ছ্বাস। এবারে আমরা কিছু এক কথায় প্রকাশ দেখে নিব। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত পণ্যমতি, অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, কর্মে যার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী, যা ভাষায় প্রকাশ করা যায় না অনির্বচনীয়, দুইয়ের মধ্যে একটি অন্যতর, যে নারীর স্বামী ও পুত্র নেই অবিরা, যা বলা হয়নি অনুক্ত, যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী, চিন্তার অতীত যা চিন্তাতীত, কোথাও ইছু কোথাও নিছু, বন্ধুর, কোকিলের ডাক কুহু। এবারে বাগধারা নির্ণয় করতে বলা হচ্ছে, আমরা কিছু বাগধারা দেখে নিচ্ছি। ভূষণ্ডীর কাক একেবারে ভিজা, রাবণের চিতা চির অশান্তি, শরতের শিশির সুসময়ের বন্ধু, উজানের কই সহজলভ্য, একাদশে বৃহস্পতি সুসময়, উন পাজুরে দুর্বল, জলবৎ তরলং খুব সহজ, ঘর পোড়া গরু কষ্টের অভিজ্ঞতা, ঝাঁকের কই এক দলের লোক, তীর্থের কাক প্রতীক্ষারত। এবারে আমরা কিছু বিপরীত শব্দ দেখব। অবশ্যই বিপরীত শব্দগুলি খুব মনোযোগ দিয়ে দেখবেন, আশা করছি এখান থেকে কিছু কমন পাবেন ইনশাআল্লাহ। ঐহিক পারত্রিক, সংশয় প্রত্যয়, দুর্জন সুজন, আমোদ বিষণ্ণতা, আর্দ্র শুষ্ক, গৃহী সন্ন্যাসী, গরল অমৃত। গুরু লঘু দ্রুত, মন্থর জরা যৌবন। এবারে বাংলা থেকে সচরাচর কমন আসে এমন কিছু কমন প্রশ্ন তো দেখে নেব। তাহলে চলুন দেখি। প্রথমে রয়েছে লুঙ্গি কোন ভাষার শব্দ, বার্মি। নকশি কাঁথার মাঠ, রচয়িতাকে, জসীমউদ্দীন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি, বনফুল। কোন বানানটি শুদ্ধ, সায়ত্ব বানান লিখতে তন্ত সর্ব আকার অন্তস্থীয় তয়ত সায়ত্ব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি, দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে কে পরিচিত, খুবই সহজ প্রশ্ন, কাজী নজরুল ইসলাম। বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা, বিষাদ সিন্ধু উপন্যাস। বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে, চন্দ্রাবতী। নিচের কোনটি গুজরাটি শব্দ, হরতাল। বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে, মাইকেল মধুসূদন দত্ত। অনল শব্দের অর্থ কি, আগুন। ছন্দের জাদুকর নামে পরিচিত কে, সত্যেন্দ্রনাথ দত্ত। বনফুল কার ছদ্মনাম, বালাইচাঁদ মুখোপাধ্যায়। দোকান কোন দেশি শব্দ,
তুর্কি, কোনটি জল শব্দের সমর্থক নয়, তরল। আঙ্গুর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। বাংলা গদ্যের জনক হিসেবে কে পরিচিত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বাধীনতা তুমি কবিতাটি কোন কবির? শামসুর রহমান। এবারে আমরা সাম্প্রতিক এবং সাধারণ জ্ঞান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখব। প্রথমে রয়েছে, লালবাগ কেল্লা কে স্থাপন করেন? শায়েস্তা খান। চেক প্রজাতন্ত্রের রাজধানী কোথায়? প্রাগ। 2022 সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতার। মুজিব বর্ষের সময়কাল কত? 2020 সালের 17 মার্চ থেকে 2021 সালের 16 ডিসেম্বর পর্যন্ত। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? চীন। অপারেশন শার্চলাইট কত সালে সংঘটিত হয়? অপারেশন শার্চলাইট সংঘটিত হয় 1971 সালে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? তুরস্ক। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত আছে? 2টি। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? 13টি। নিচের কোনটি আউটপুট ডিভাইস? প্রিন্টার। ঐতিহাসিক ছয় দফা কত তারিখে ঘোষণা করা হয়? 5 ফেব্রুয়ারি 1966 সালে। বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কত? 300টি। ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। মহামুনি বিহার কোথায় অবস্থিত? জামালপুরের দেওয়ানগঞ্জে। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে? 14 ডিসেম্বর। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড় জেলায় অবস্থিত। ইথিওপিয়ার রাজধানীর নাম কি? আদ্দিস আবাবা। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। ইতালির মুদ্রার নাম কি? ইউরো। পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। নিকারাগুয়ার রাজধানীর নাম কি? ম্যানাগুয়া। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কত তারিখ? 3 ডিসেম্বর। বাংলা সনের প্রবর্তককে? সম্রাট আকবর। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায়? ঈশ্বরদী। 2021 টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? আরব আমিরাত। কোনটি ছোঁয়াচে রোগ নয়? এইডস। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে। নিশীথ সূর্যের দেশ কোনটি? নরওয়ে। সাঙ্গু গ্যাস ক্ষেত্র কোথায়? বঙ্গোপসাগরে। বিশ্ব নারী দিবস কত তারিখে পালিত হয়? 8ই মার্চ। এপিকালচার বলতে কি বোঝায়? মৌমাছি চাষ। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা। জো বাইডেন আমেরিকার কততম প্রেসিডেন্ট? 46তম প্রেসিডেন্ট। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় কবে? 8 মার্চ 2020 সালে। টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করেন কে? নাথান অ্যালিস, তিনি অস্ট্রেলিয়ার খেলোয়াড়। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর পূর্তি হয় কবে? 1-7-2021 সালে। বাগরাম বিমান ঘাঁটি কোথায়? আফগানিস্তান। কোপা আমেরিকা 2021-এর চ্যাম্পিয়ন কোন দল? আর্জেন্টিনা। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে? মুহাম্মদ নুরুল হুদা। বাংলাদেশি গিটার ফিশ কি? নতুন প্রজাতির সামুদ্রিক মাছ। কনসার্ট ফর বাংলাদেশের 50 বছর পূর্তি হয় কবে? 1 আগস্ট 2021 সালে। জ্যাকব জুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? দক্ষিণ আফ্রিকা। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি? চিরঞ্জীব মুজিব। সম্প্রতি রাজধানীর কোন প্রকল্পকে হাইকোর্ট পাবলিক ট্রাস্ট বা জনগণের সম্পত্তি হিসেবে রায় দেন? হাতির ঝিল।
কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনী এর অনুবাদ করেন কে? লি ডং হিউন। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপিত হয়েছে? দিল্লি বিশ্ববিদ্যালয়। আজ এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।